সকলকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যা আমরা আছি সময়ের সরাসরি সম্প্রচারে আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই পাশেই উপস্থিত আছেন অসংখ্য সুন্দরী যার মাঝে আমাকে আসলে বড্ড বেমান লাগছে কিন্তু তারপরেও আসলে করার কিছু নেই অনুষ্ঠান সঞ্চালনার স্বার্থে আমাকে এখানে উপস্থিত হতে হতে হয়েছে আসলে আমরা বলেছি যে এখানে অসংখ্য সুন্দরী আসলে সংখ্যায় যদি বলতে হয় তাদের সংখ্যা আসলে পনেরো জন তো এই পনেরো জন সুন্দরীর বাইরেও আমাদের সাথে আর একজন সুন্দরী ষোলোতম সুন্দরী আছেন জোনাকি যিনি আমাদেরকে আসলে এই আয়োজনে সহায়তা করবেন দর্শক আপনারা সরাসরি আছেন আমাদের সাথে তো আমাদের সাথে আগেই বলছিলাম মিস ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ দুই যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার টপ পনেরো প্রতিযোগী আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা সরাসরি আছি আপনাদের সাথে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান তাদেরকে যেটা করতে হবে আপনাদের লগ করতে হবে ডাব্লিউ ডাব্লিউ ডট আপনারা এই লিঙ্কে আমাদের সাথে সরাসরি সংযুক্ত হতে পারবেন এবং এই যে ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ টু থাউজেন্ড যারা প্রতিযোগী আছেন টপ পনেরো প্রতিযোগী তাদের সাথে সরাসরি সংযুক্ত হতে পারবেন এবং আপনাদের কোনো ক কমেন্টস থাকলে তাদের কাছে কোনো জানার থাকলে আপনারা সেটা করতে পারবেন তো আগে একটু বলে রাখি এই প্রতিযোগিতার আসলে আজকে ছিল সংবাদ সম্মেলন আসলে পনেরো জন প্রতিযোগী যারা আছেন তাদের পরিচয় পর্বটা আজকে করিয়ে দেওয়া হয়েছে প্রেসের সামনে আরেকটু আপনাদের সাথে বলে রাখছি আগামী সতেরোই নভেম্বর শুক্রবার এই পনেরো জন প্রতিযোগীর মাধ্যমে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে যেখানে আসলে বাছাই করা হবে ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ এবং সেই একজনের মাথায় উঠবে আসলে যিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সারা বিশ্বের একশোটি দেশ থেকে অংশগ্রহণ করছেন যে প্রতিযোগীরা তাদের সাথে বাংলাদেশের একজন প্রতিনিধি নির্বাচিত হবেন এবং এই প্রতিযোগীরা সেখানে গ্রুমিং সেশনের জন্য প্রথমে এই মাসের তেইশ তারিখে যাবেন কোরিয়া কোরিয়াতে তাদের গ্রুমিং সেশন হবে অর্থাৎ বাংলাদেশের প্রতিনিধি যাচ্ছেন এবং বাকি নিরানব্বইটা দেশের প্রতিনিধি সেখানে যোগ দেবেন এরপরে কম্বোডিয়াতে আগামী মাসের তেইশে ডিসেম্বর আগামী মাসের আমি দুঃখিত উনিশ ডিসেম্বর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে অর্থাৎ মিস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সেখানে নির্বাচিত করা হবে আসলে মিস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি জাতিসংঘের আন্ডারে একটি প্রতিযোগিতা যেখানে যিনি বিজয়ী হন তাকে জাতিসংঘের শান্তি দূত হিসাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হতে হয় তো আমরা আশা করব আসলে এই পনেরো জনের মধ্যেই আমরা সেই শান্তির দূত পেয়ে যাব তো আমরা আসলে এই শান্তির দূতদেরকে আজকে আপনাদের মাঝে পরিচয় করে দিতে চাই আমি আসলে আমার ডান পাশ থেকে শুরু করি দেখি কে আছেন সুন্দরী একটু আমরা পরিচয়টা জেনে নিতে চাই আমি ইয়াসমিন আনিকা

আসলে আমি আগেই বলেছি এটা আমরা একটা কোনো ফর্মাল কোনো আলোচনা বা বিশেষ কোনো আয়োজন না এটা সম্পূর্ণ আড্ডার অনুষ্ঠান কিন্তু আমরা দেখছি আমাদের সুন্দরীরা যারা উপস্থিত আছেন আমি আমার বিব্রত হওয়ার কথা কিন্তু তারা কেন জানি মনে হচ্ছে যেন একটুখানি হলেও বিব্রত কিনা কারণ এখানে কোনো ফর্মালিটিতে কিছু নাই আমরা আড্ডার মুঠে আছি মনে করেন আপনার ক্যাম্পাসে আমরা আছি তো দেখি আমাদের পরবর্তী যে প্রতিযোগী সহযোগী আছেন তিনি আসলে আমাদের কোন মুডে কথা বলেন হ্যালো আই এম মুঞ্জিরা বসির মিষ্টি আমি ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে পড়ছি ইংলিশ নিয়ে মিষ্টি ইয়েস আচ্ছা আসলে কি মিষ্টি হ্যাঁ অবশ্যই আচ্ছা তো আপনি কি করছেন আসলে পড়ালেখার পাশাপাশি আমি পড়ালেখার পাশাপাশি নাচ করছি সোশ্যাল ওয়ার্ক করা হয় মাঝে মাঝে আমরা কি আজকে একটু নাচ দেখতে পারি কিনা পরিসরে দু একটা স্টেপ সুযোগ আছে কিনা হ্যাঁ অবশ্যই তো ক্ষেত্রে আসলে আমাদের এখানে জানি না মিউজিকের কোনো ব্যবস্থা আছে কি না তো আমরা দেখি আপনার পরবর্তীতে আপনার নাচ দেখার আমরা চেষ্টা করব আমরা পরবর্তী যে সুন্দরী আছেন তার কাছে চলে যাই হ্যালো আমি লগ্ন আমি সিস ইউনিভার্সিটিতে পড়ি আপনি কার উদ্দেশ্যে বলছেন এখানে তো আছি আমরা আর তো কেউ নাই আপনাকে বলছি আমি লগ্ন আর আমি সিস বিবিএতে পড়ছি আচ্ছা আর কি করছেন

কিভাবে আপনার শান্তির বার্তা ছড়াবেন বিশ্ববাসীর মাঝে শান্তির বার্তা ছড়াবো আমি হচ্ছে বাংলাদেশকে অবসর রিপ্রেজেন্ট করতে চাই তো আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য আগে অবশ্যই জানতে হবে যে আমি বাংলাদেশের অশান্তি কি কি আছে তো সেই হচ্ছে যেটা হয় আমাদের চাইল্ড এডিকশন ড্রাগ এডিকশন যেটা এটা নিয়ে কাজ করতে চাই সম্পূর্ণ রূপে এটা দূরীকরণ আবার কিন্তু আপনি ক্যামেরায় চলে গেছেন সাড়ি এন্ড হচ্ছে আসলে একটু ইনফরমাল না হলে কিন্তু আড্ডাটা জমবে না একজন কথা বলছে বাকিরা চুপ আছে একটু আমাদের জয়েন করতে হবে একসাথে আসলে তার কাছে যাওয়া হয়েছে বলে অন্যরা চুপ থাকবেন বিষয়টি এরকম না আপনারাও কিছু ইনক্লুড করেন সাথে যেমন মিষ্টি ছিল মিষ্টির সাথে একটু টক ঝাল তো আপনারা দিতে পারতেন এটা উচিত ছিল কিনা আচ্ছা কি জানি বলছিলেন আমি ভুলে গেছি আমি যেটা বলছিলাম যে আমি হচ্ছে যেহেতু আমরা এখানকার মোটটাই হচ্ছে পিস মুভমেন্ট ফর ওয়ার্ল্ডস বিন সো সেক্ষেত্রে হচ্ছে যেহেতু পিস নিয়ে কাজ করছি সো সেক্ষেত্রে আমাদের দেশের কথাটা প্রথমে ভাবতে হবে দেশের কথা ভাবতে গেলেই অনেক অশান্তি চলে আসে যেমন চাইল্ড অ্যাবিউজমেন্ট চাইল্ড অ্যাডিকশ অ্যাডিকশান ড্রাগ অ্যাডিকশান যেটা তারপরে ওমেন আমরা যে কাজ করতে চাই যেটা ওমেন এম্পাওয়ারমেন্ট তারপরে হচ্ছে আপনার ডোমেস্টিক ভায়োলেন্স এইসব নিয়ে কাজ করতে চাই আমার মনে হয় এইসব সমস্যা যদি আমরা দূর করতে পারি তাহলেই হয়তোবা আমাদের দেশটাকে আমরা আরও বেশি শান্তি প্রশমিত করতে পারবো এবং এটাই হচ্ছে আমাদের মূলত উদ্দেশ্য আচ্ছা পরবর্তীতে কে আছেন বিগের মতো তাকাচ্ছেন পাশের প্রতিযোগীদের দিকে আমি কণিকা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ইকোনমি আচ্ছা বাংলা বছরে কয়টি মাস থাকে আসলে বারো বারোটি আসলে কি হ্যাঁ কি সবাই কি একমত বাংলা বছরে মাস আসলে তাহলে ছয়টি আরও শিওর হ্যাঁ আসলে ও আচ্ছা 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 তা যাই হোক বারোটি বা ছয়টি আমরা এখানে দুই ধরনের মতামত পেয়েছিলাম এখন আবার সবাই একমত তো আমরা কি আসলে নামগুলো আমরা কি নামগুলো শুনতে পারি কারোর কাছ থেকে যে কেউ ট্রাই করতে পারেন আপনি চাইলে আপনি ট্রাই করতে পারেন বা অন্য কেউ ট্রাই করতে পারেন যিনি আসলে কনফিডেন্ট যে আমরা বাংলা বারোটা মাসের নাম জানবো তারই বলা উচিত কে আপনি বলবেন আচ্ছা আমরা শুনি আপনারা সবাই জাজ কিন্তু অন্যরা আমিও জানি না বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন হেমন্ত কার্তিক অগ্রায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র চৈত্র শেষ হ্যাঁ আর নাই এগারোটা তো হলো এগারোটা হলো আমি গুনেছি শিওর বারোটা হয়েছে আচ্ছা আচ্ছা তাহলে হয়তো হয়েছে আসলে আমি অঙ্ক কম জানি তো পাশের জন কে আছে দেখি আমাদের সাথে আমি শামী মাক্তার নিশি কবি নজরুল সরকারি কলেজ আচ্ছা কবি নজরুল সরকারি কলেজ বলতে কি বুঝবো আপনি ওখানকার ভিসি প্রিন্সিপাল না পড়াশোনা করছি কবি নজরুল সরকারি কলেজে ম্যানেজমেন্ট মাস্টার্স আচ্ছা কোন ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট তো আপনি নিজেকে কেন সুন্দরী ভাবেন আমার তো মনে হচ্ছে না আপনি সুন্দরী আপনার মনে হচ্ছে না আমি সুন্দরী আমি আমি মনে করি আমার মনের বিউটিটাই হচ্ছে সবচেয়ে বড় বিউটি আমি যদি মন থেকে সুন্দর হই তাহলে আমার সৌন্দর্য এমনিতেই বেরিয়ে আসবে আচ্ছা আপনার কি মনে হয় আমি কি সুন্দরী বা সুন্দর না আপনি সুন্দরী না সুন্দর সুন্দর হ্যাঁ না আমার ভালো লাগছে দেখতে আচ্ছা তাই কি আমার ভুরির জন্য না আপনার গেটআপের জন্য আচ্ছা 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আপনি কি বলতে পারেন যে আসলে ইংরেজি বছরে কয়টি মাস 12 মাস আচ্ছা ওই বছরটার নাম কি আসলে আমরা তো বলে থাকি ইংরেজি বছর আমরা থার্টি ফার্স্ট উদযাপন করি ওটা কি আসলে ইংরেজি বছর আমরা কি সবাই একমত না কি কি বলা উচিত হ্যাঁ আচ্ছা তো আমার তো মনে হয় ওটাকে আর কি খ্রিস্টীয় বর্ষ বলা হয় যাই হোক আমরা দেখি পরবর্তীতে কি আছে

আর যদি আমি হতে চাই তাহলে অবশ্যই এখন যেহেতু রসমিন ইউনিভার্সিটিতে আছি তো অবশ্যই এটার উইনার বা হতে চাচ্ছি রাইট আও ইয়া আচ্ছা তো কি গান শুনছি এই মুহূর্তে এই মুহূর্তে ওকে দুইটা লাইন শুনতে চাচ্ছি হ্যাঁ চারটা লাইন শুনবো দুইটা কেন অলরাইট তুমি এসে ছেলে পড়ছো অন্যরা কেন চুপ কাল কেন আসো নি কাল কেন আসো নি ক্যারি প্লিজ আচ্ছা তো আমরা কি মনে হলো আসলে গানটা শুনে তাকে কত মার্ক্স দিবেন আপনারা জাজের ভূমিকায় চলে যান দশে কত আসলে সবাই সবার মধ্যে আপনাদের সম্প্রীতির বর্ধনটা যে অনেক বেশি আমরা বুঝতে পেরেছি তো এই আমরা আমাদের ডান পাশে ডানপন্থী সুন্দরীদের পর্ব আমরা এই মুহূর্তে মনে হয় শেষ করে ফেলেছি আর তো কেউ বাদ যায়নি আচ্ছা এর ভিতরে আমি একটু মিস করে গিয়েছি আসলে এর মধ্যে একজন ডান্স করতে চেয়েছিল অন্যরা বাদ গেছে আমরা কি দেখবো একটু এখানে আমাদের সম্ভবত এখানে সাউন্ডের সুযোগ নাই একটু আমরা কি একটা স্টেপ দেখতে পারি কিনা আচ্ছা হ্যাঁ সেটা একটা গ্রেট আইডিয়া নামটা আরেকবার আনিকা যদি ভোটের অপশন থাকে কে ভোট একটা ভালো প্রস্তাব দিয়েছে আচ্ছা তো গানটা কে চুজ করবে সুন্দরী আচ্ছা তাহলে আপনি স্টার্ট করেন

অনেক সুন্দর অনেক সুন্দর আসলে আমি এই বিষয়ে অভিজ্ঞ না আমি বুঝিও না আপনারাই আসলে বিচার করবেন আপনাদেরই এক সহকর্মী বলবো এখন যেহেতু একটা স্টেজে আপনারা আছেন আপনাদের তার সম্পর্কে কি বলবেন আপনাদের সহযোদ্ধা আচ্ছা আগে সিঙ্গিং এর জন্য একজনকে দশে বিশ দিয়েছেন আপনারা তাকে কত দিবেন দশে কত আচ্ছা 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 তো এই এই গ্রুপ থেকে আর কি আপনি কি করে দেখাতে চান গান করতে আর যেহেতু আমার পাশে আছেন একটু সুযোগটা বেশিই দিব আপনার কাছে তৃতীয়বারের মতো আসছি এটা ঠিক আমার কিন্তু ঠান্ডা আমার কলার অবস্থা ভালো না না আপনি দেখছেন আপনি ঠান্ডা আপনি আমার ঠান্ডা লেগেছে আই এম সিক তারপর আনিকা

মায়া বোনো বিহারিনী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরে বারে করিপন অকারণ মায়া বোনো বিহারিনী থাক নিজ মনে দূরে আমি শুধু বাসুরের সুরেতে থাক থাক নিজ মনে দু চমৎকার গান শুনলাম আপনারা কী বলেন আসলে দর্শক আপনারা যে সুন্দরীদেরকে দেখছেন আসলে তারা ওয়েল ড্রেসড হয়ে এখানে বসে আছে তাদের অনেক দিনের গ্রুমিং সেশান ট্রেনিং সেশানের মাধ্যমে তারা আসলে এই পর্যায়ে এসেছে তো আসলে এই একটি বিষয় জানিয়ে নিতে চাই আসলে তাদের পরনে যে পোশাকগুলো আপনারা দেখছেন সেটা স্পন্সর করেছে মিতুয়া তামিমা শামস যেটার স্পন্সার করেছেন এবং ড্রেসের নাম ব্র্যান্ডের নাম হচ্ছে মিতুয়া তো সম্ভবত সবাইকে ভালোই লাগছে আপনারা কি বলেন আচ্ছা কাকে বেশি ভালো লাগছে এর মধ্যে আচ্ছা হ্যাঁ তাহলে প্রতিযোগিতার আমেজটা কিন্তু থাকছে না আচ্ছা 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 তাহলে আমি হয়তো ভুল করছি এর মধ্যে থেকে আর কোনো পারফরমেন্স দেখবো আমরা রবীন্দ্রসঙ্গীত শুনেছি আমরা অন্য কোনো কিছু শুনবো কিনা না আমরা একটু স্পিকারটা একটু ওই পাশে দেই আমরা কি শুনছি দেশের গান আচ্ছা তো আমরা আড্ডাটা জমানো আমরা দেশের গান শুনবো এর পরবর্তীতে কেউ করলে আড্ডা জমানোর কোনো গান করবেন আমাদের সামনে অডিয়েন্স আছে আমরা দেখতে পাচ্ছি তারাও যেন আমাদের সাথে মেতে উঠতে পারে হ্যাঁ শুরু করি বুকে ঘুমিয়ে আছে লক্ষ চমৎকার আসলে দেশের কথা বললেই শ্রদ্ধায় আসলে সবার মাথা নত হয়ে আসে আসলে সবার আগে দেশ আমরা দেশকে মা বলে থাকি তো এই এই পাশ থেকে আমরা অনেকক্ষণ ডান পাশে আছি আমাদের বাম পাশের সুন্দরীরা আমার উপর বিরক্ত হতে পারে আসলে শেষ ভালো যার সব ভালো তার শেষে আসছি বেশি সময় অবশ্যই দিব এই প্রতিশ্রুতি রাখছি এ পাশ থেকে আর কেউ কোনো কিছু আসলে আমাদের এই পাশের সুন্দরীদের কি যোগ্যতা এতটুকুই শেষ হয়ে গেল কিনা কোনো কিছু করে দেখানোর আচ্ছা 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 আমরা তাহলে আমার বাম পাশে যারা আছেন বামপন্থী সুন্দরীদের কাছে আসি আমার পাশে দেখি কে আছেন আমি জেবা জাসমিন ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসে পড়ছি আচ্ছা আর কি করছেন এখন এই তো একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করছি কি পড়ছেন আপনি আমি ইংলিশ অনার্স করছি আচ্ছা তো সাহিত্য থেকে সুন্দরী সাহিত্য থেকে সুন্দরী আসলে এটা যায় কারণ লিটারেচারের যেহেতু স্টুডেন্ট আমরা বিভিন্ন আমরা লিটারেচারের বইটই আমরা পড়ি যেমন বিভিন্ন লেখকের তার মধ্যে নায়িকা থাকে ভিতরে অনেক সময় সেটা জেগে ওঠে যে ওয়াই নট মি আমিও তো আমি নিজের নায়িকার চরিত্রের ভিতরে মাঝে মাঝে ঢুকে যাই সো সেখান থেকেই একটা শখ হয়েছে যে ওয়াই নট আচ্ছা তো ওই সবার মাঝে যদি আপনার কাছে প্রশ্ন রাখা হয় কে বেশি সুন্দরী কি বলবেন ওয়েল এখন একজন একজনের নাম বলতে হবে অন্য কোনো অপশন নাই ডিপ্লোম্যাটের মতো উত্তর দেওয়ার কোনো সুযোগ নাই ওয়েল এখন আমি যদি বলতে চাই আমি নিজের কথা বলবো কারণ আমার কনফিডেন্স লেভেল মোটামুটি হাই মোটামুটি হাই না মানে আমি বলবো ইন ফুল সুইং সো আমি নিজের কথাই বলবো তো কেন মনে হলো যে সবার চেয়ে আপনার কোন জায়গাটাই আপনার যোগ্যতা বা আপনার কনফিডেন্স লেভেলটা অন্যদের চেয়ে হাই স্পেসিফিকলি বলবো যে আমি আমি আমার নিজেকে জানি আমি কারো ভিতরে ঢুকতে পারবো না আমি তার কনফিডেন্স লেভেল জাজ করতে পারবো না আই ক্যান জাজ মাই সো সেখান থেকে আমি বলতে পারি যে ইয়েস মি আচ্ছা আপনি কি কিছু করে দেখাবেন বা কি করতে পছন্দ করেন অবসরে কি করেন আমি বই পড়তে পছন্দ করি এখানে তো বই দেখ পড়ে দেখানোর কোনো সুযোগ নেই আচ্ছা একটু ঘোরাঘুরি করে দেখান না আমরা একটু ক্যাটচ দেখি একটু একটু আমরা ক্যাটচ দেখি হ্যাঁ অবশ্যই তো এর জন্যে কি কেউ মুখে মিউজিক এরকম কেউ আছে কি না মুখে শিশ বা তালি দিয়ে কোনো সাউন্ড করতে পারে বা এরকম কিছু থাকলে আমরা হ্যাঁ হ্যাঁ এই তো আমরা পাচ্ছি মনে হয় এই হ্যাঁ আমরা এই যে আমাদের এইটাই ধরেন মঞ্চ আমরা ক্যামেরা ফলো করে আমরা একটু হাঁটি যা পড়ে গেছে সুন্দরীর একটা অলংকার আচ্ছা সমস্যা নাই আমরা এখানে রেখে দিচ্ছি এক এক কানে দুল তোমার এক কান খালি কই কোনো মিউজিক নাই তো আরেকবার আচ্ছা এখানে ইটা রাখা আছে তো আমরা পরবর্তী কে আছেন দেখে নেই অনিন্দিতা মিমি আমি শান্তামুরমে বিবিএ করছি আচ্ছা তো আর কি করছেন বিবিএ তো করছেন আপাতত এই কম্পিটিশনটাতে আছি কেন আপনার মনে হলো আপনি ব্যবসা নিয়ে পড়ছেন আর কি বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্ট আপনি তো কেন মনে হলো যে আসলে সুন্দরী প্রতিযোগিতায় যেতে হবে আমার সুন্দরী হতে হবে আসলে ছোট কাল থেকেই ইচ্ছা যে এমন ধরনের কিছু করব মিডিয়া লাইনে আসব কখনো ওরকম ভাবে সুযোগ হয়ে ওঠেনি তো এটা হচ্ছে মনে আমার মনে হলো এটা একটা ভালো সুযোগ আমার জন্য নিজে স্বপ্নটাকে পূরণ করার আপনি কোন জেলার মেয়ে মাইমানসিং মাইমানসিং তো একটু শুনি না মাইমানসিং এর লোকজন কিভাবে কথা বলে আসলে আমি কখনো না তাহলে তো আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন আজ সুন্দরী তার তো না আপনার অবশ্যই আপনার জেলার ভাষাটা আপনার বলতে পারতে হবে কি কইতাম কি শুনতে চাইন আপনি হইসুইন আর কি হইতাম আপনি খাইসুইন খাইছেন আপনি হচ্ছে না তো হচ্ছে না আসলে আমি ওরকম কখনও বলা হয়নি আমার আমি আসলে পারিনি না আচ্ছা কে পারেন আর কে কোন আছেন আচ্ছা আচ্ছা আমরা পরবর্তীতে আসবো এটা অবশ্যই মনে রাখেন আমার ব্রেন খুব দুর্বল আমি ভুলে যাব হ্যাঁ অবশ্যই আমরা দেখবো তারপরে চলে যাচ্ছি তারপরের প্রতিযোগী এল এল বি আইনজীবী আচ্ছা তো আদালত অঙ্গন থেকে সুন্দরীর মঞ্চে আসলে আমি যতটুকু শুনেছি যে আইএনজিবি যারা হয় তারা নাকি খুব খ্যাত এগ্রিকালচার আচ্ছা তাই খ্যাত একটা বিষয় নিয়ে কেন তো ওরা কি সাজ কুছ করে না কোন সুন্দরী প্রতিযোগিতাতে খুব কম পার্টিসিপেট করে আচ্ছা তো আমার খুব ইচ্ছা হয়েছে যে আমি এখানে আসব আমি আইএনজিবিও হব আমি এখানেও আসব এটা উইন করব আচ্ছা তো আপনি আপনি কি একমত বাংলা বর্ষে কতটা মাস অবশ্যই 12টা 12টা আচ্ছা কয়টা ঋতু

হ্যাঁ এটা কোন মাস আপনারা কিন্তু দেশের জন্য কাজ করবেন মানুষের জন্য কাজ করবেন দেশের মানুষের জন্য আমরা কেউ জানি না

না এটা হচ্ছে যে কোন মাস আমারও ঠিক মনে নাই তবে সব এটা অগ্রায়ণ মাসের আজকে এক তারিখ সম্ভবত হ্যাঁ আচ্ছা আপনি আপনার নামটা শোনার আগে প্রশ্নে চলে গেছে আসলে আপনার জন্য একটু কঠিনই হয়ে গেছে বিষয়টা জি আমি শারমিন আমি ফরিদপুর থেকে এসেছি ফরিদপুর রাজেন্দ্র কলেজে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা ফরিদপুর থেকে অর্থাৎ ঢাকার বাইরে মনে হয় আমরা এর আগে আর তো পাইনি আমরা এদিক থেকে কাউকে পাইনি আপনি প্রথম আচ্ছা ওটা ঢাকাই ধরা যায় আর কি জাহাঙ্গীরনগর আচ্ছা তো ঢাকার বাইরে থেকে এরকম একটা প্ল্যাটফর্মে আসলেন আসলে অনুপ্রেরণা বা কিভাবে পার্টিসিপেট করলেন আসলে ফেসবুকের মাধ্যমে আমরা দেখতে দেখতে পেরেছি দেন তখন আমি अप्लाई করি ঠিক তো তারপরে চলে আসি আচ্ছা আর এটা ইচ্ছা ছিল সেভাবে সুযোগ হয়ে ওঠেনি তো আপনার কাছ থেকে কোন পারফরম্যান্স দেখব আমরা আমি ফরিদপুরের ভাষা শুনবো

আমরা এখন কোন গান শুনবো একটু ডিফারেন্ট টাইপের গান শুনি আমরা দেশের গান শুনেছি রবীন্দ্রসঙ্গীত শুনেছি আমরা একটু ডিফারেন্ট টাইপের কিছু করতে চাচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে গানের সাথে কি এদিকে হয়তো কেউ নেচে দেখাতে চেয়েছিল কি না আমরা আরেকটা তাহলে এখান থেকে কেউ এই তিনজনের মধ্যে আমি গান গাই আমি গান গাই আচ্ছা নাচবেন এবং গান দুইটা কি একসাথে করতে পারবেন আচ্ছা এই এই তিনজনের মধ্যে আপনারা একটু কেউ নাচে অংশ নিতে

অনেক অনেক সুন্দর এর পরে আমরা দেখি একজন মনে হচ্ছে অনেক মুড়ি সুন্দরী বসে আছেন আপনি কি অপবিশ্বাসের ছোট বোন বা বড় বোন কিনা আসলে কালকে একটা প্রোগ্রাম কভার করতে গিয়েছিলাম যেখানে ও উপবিশ্বাস ছিলেন আপনার মতো ড্রেসে মনে হলো আর কি এই জন্য আর কি আমি এশা ইউনিভার্সিটি অফ নর্থ সাউথ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ নর্থ সাউথ ইউনিভার্সিটি আমরা বুঝতে পেরেছি আসলে আপনি কি করছেন ওখানে আবারো সেই একই প্রশ্ন এখানে জানি কে বলেছিল আমি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ছি তো ইঞ্জিনিয়ারিং থেকে আসলে সুন্দরী প্রতিযোগিতায় কে আপনাকে অনুপ্রেরণা জুগিয়েছে আমি নিজেই আপনি নিজেই

উত্তরা আচ্ছা তাহলে আমি চেষ্টা করছিলাম আসলে আঞ্চলিক ভাষাগুলোকে আজকে তুলে নিয়ে আসার তো আমরা এদিকে সম্ভবত কয়েকজন চেয়েছিলেন তাদের ভাষায় কথা বলতে তো আমরা পরবর্তীতে পরবর্তী প্রতিযোগীর কাছে যাব তার আগে আপনি আসলে স্পেশালি কি করতে ভালোবাসেন বা হবিজ বা অবসরে কি করেন বা কি হতে চান আমি আড্ডা দিতে ভালোবাসি আড্ডায় দিচ্ছি আচ্ছা আর কি হতে চান আড্ডা আমরা শুনতে যাচ্ছি দর্শক শুনতে যাচ্ছে না আসলে লাইফে কি হতে চান এই মিন লাইফ শুনতে যাচ্ছি আমরা যে ছোটবেলায় রচনা লিখতাম প্যারাগ্রাফ লিখতাম এই মিন লাইফ অ্যাক্ট্রেস তো আজকে আমরা কি দুই চার লাইন একটু কোনো ডায়লগ বা কোনো কিছু শুনতে পারবো না তাহলে কি কি করে দেখাবেন আপনি কিছু তো একটা করতেই হবে আমি কিছুই করে দেখাতে চাই না কিছুই করবেন না বসে থাকবেন আচ্ছা তাহলে আমরা আপনার বসে থাকাটা একটু দেখি আপনি একটু স্টাইলে একটু বসে দেখান বিভিন্ন একটু একটু দেখি আমরা একটু দুই সেকেন্ড করে সময় দিন এত দ্রুত করলে তো হবে না পালিকই আচ্ছা তারপরে আমরা কাকে পাচ্ছি ঢাকা সিটি কলেজ ঢাকা সিটি কলেজের আচ্ছা সাদা সাদা ছেলে মেয়েরা আমরা আসতে যেতে যাদেরকে দেখি আচ্ছা আচ্ছা যারা প্রায় আর কি ঢাকা কলেজ এবং সিটি কলেজের মাঝে বেশি উত্তাপ আপনারা ছড়ান সেটা আমাদের জানা আছে মোটামুটি আচ্ছা তো আপনি কি করছেন কি পড়ছেন ফিনান্সে পড়াশোনা করছি আচ্ছা আপনি হোম ডিস্ট্রিক্ট কোথায় ফরিদপুর ফরিদপুর দুইজন এক জেলার আপনার মুখে কি আমরা ফরিদপুরের ভাষা শুনবো আমি আসলে চাচ্ছিলাম একটু ভাষা নিয়ে দু একটা সেন্টেন্স আমরা শুনি আমাদের অ্যাকচুয়ালি ওরকম কোনো মানে নাই যে টান কিন্তু যতটুকু আমি জানি যে আমাদের একটা টান আছে যেটা হচ্ছে খাবানে জাবানে করবানে আমরা স্পেসিফিক শুনতে যাচ্ছি না কনভারসেশন শুনতে যাচ্ছি আমি খাবানে তুই খাইস আচ্ছা আচ্ছা খাবো একটু পরে খাবো এখানে আয়োজকরা যা দিয়েছে সেটা খাওয়া হয়ে গেছে আবার পরবর্তীতে খাবো অবশ্যই খাবো আর কিছু করে দেখাবেন নাচ গান অভিনয় আসলে দর্শক কিন্তু আপনাদেরকে দেখছে এর মধ্যে জাজ জাজেসরা কে কি করবেন সেটা আমরা জানি না আপনাদের পারফরমেন্স কিন্তু দর্শকদের মাঝে কিন্তু একটা জাজমেন্ট এখান থেকে হয়ে যাবে এই আড্ডার মাধ্যমে তো আমরা চাই আপনার আপনাদের বেটার পারফরমেন্সটা এখানে দেখান আড্ডার মোটেই কি করতে চান অভিনয় অভিনয় অবশ্যই আমরা কি তালি পেতে পারি না তার জন্যে তো বসে নাকি দাঁড়িয়ে আপনার যেভাবে আপনার বিষয়টা উপস্থাপন করতে পারে আপনার ইচ্ছা আপনি আপনি কি করে দেখাতে চান না আচ্ছা সাবজেক্ট চুজ করে দিতে হবে আপনাকে হ্যাঁ এটা হতে পারে সে একটা ভালো আপনি উইনার আপনি বাংলাদেশের উইনার না আপনি ইন্টারন্যাশনালি উইনার আপনি জাতিসংঘের একজন প্রতিনিধি শান্তিদূত

আচ্ছা আমরা পরবর্তী প্রতিযোগীর কাছে চলে যাই আমি অথই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি আর আমি নাট্যকলা স্টুডেন্ট সো নাট্যকলা হ্যাঁ আসলে পারফেক্ট আচ্ছা নাট্যকলা স্টুডেন্ট এবং স্টেজ পারফরমেন্স অনেক করেছি গান করি নাচ তো অবশ্যই জানি

আমি শেমি তোরুর তরুর মতো ছিল আমার দেহ কুচি পাতার মতো আর আমি এখন একজন নাম মনে পড়ে তোমরা এই তোমরা আজ আমাকে নাম দিয়েছো বীরাঙ্গনা

সাধারণ তো আমরা এ পর্যায়ে আমরা শুনতে চেয়েছিলাম কয়েকটা আঞ্চলিক ভাষা তারপরে আমরা তারপরের পর্বটার সম্পর্কে একটু আইডিয়া দিয়ে রাখি আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি সেটা হচ্ছে আমি এখান থেকে সরে যাব আপনারা একজন অপরজনকে আপনারা ডান দিকে একপক্ষ বাম দিকে অপরপক্ষ একপক্ষ এক পক্ষ আর এক কাছে যে কোনো প্রকার প্রশ্ন আপনারা রাখতে পারেন কে কী বলবেন কিভাবে কাকে পচাতে চান কিভাবে কি করতে চান সেটা অবশ্যই করবেন এর মধ্যে আসতে পারে যে যেমন এর মধ্যে বিবাহিত কেউ আছে কিনা উইনার হওয়ার পরে আবার দেখা যাচ্ছে যে বিয়ে করছে কেউ এরকম কিছু যে কোনো বিষয়ে আসলে আমরা একটু মজা করতে চাই আপনারা যে এক পক্ষ পক্ষকে প্রশ্ন রাখবেন তো আমরা একটু হেল্প চাবো আমাদের সাউন্ড সিস্টেমটা একটু এই পাশে দিয়ে যাওয়ার জন্য কাউকে বলবো আসলে আমাদের সাউন্ড সিস্টেমটা এ পাশে লাগবে কে জানি আঞ্চলিক ভাষা করতে চাচ্ছিল আমাদের মধ্যে বরিশাল আছে আপনি কোথাকার কুমিল্লা কুমিল্লা শুনবো বরিশাল শুনবো আর কেউ শরীয়তপুর তা আমরা বরিশাল ভার্সেস কুমিল্লা কনভার্সেশন শুনবো মিনিমাম এক মিনিট দুই মিনিট আচ্ছা এটা আমি এখানে মনু বলছো হ্যাঁ আমি ভালো আছি তুই ভালো আছিস নি মুই তো এককেলে হেইরম আছি কি আর এই এইরম এক খান জায়গা সুন্দর মাইয়া গো মধ্যে বইয়া রইছি হ্যাঁ আইও থাকু না তো কেডা ভালো থাকি আইও ভালো আছি আইও অনেক ভালো আছি দুহারে কিছু খাইছো খাই খাই তো কিছু খাইতো দেন না আর অনুজন তাই না মনু না হা মোৰ খিদাই মই মৰ্যা যাইতে আছি হে মই আৰে এক মিনিট থাকুম না মৰে আইয়ো থাকুম না আইয়ো থাকুম না হেই সকা সকালে অকাল আইছি অন হৈ যোনটো নাখাৱা হেত ৰাং ন আৰে জিগা বনাইছে আননু কি খুদা লাগছে আননো কি কি কম হ ভাই তোমার আর মোর হৈছে এক অবস্থা আৰু খালি এনদে শেষ কৰি তাড়াতাড়ি পাইছে কিছু খাম হ হ একদম খাইয়ে যে হেত একদম হাডে হালায়াম ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসলে কে বিজয়ী হলো আর কে কি বললো আমরা জানি না আসলে তো এ পর্যায়ে আমরা আমরা কি এক গ্রুপ আর এক গ্রুপের জন্য ওপেন কোশ্চেন রাখবো নাকি এটা আপনারা নির্ধারণ করেন নাকি পার্সোনালি একজন একজনকে করব কি চান আচ্ছা তাহলে আচ্ছা গ্রুপের জন্য ওপেন থাকবে তাহলে প্রথম প্রশ্ন আসবে আমার ডানপন্থী সুন্দরীদের কাছ থেকে কে করতে চান আমরা এক দিক থেকে আসি এক দিক থেকে আসি আচ্ছা গ্রুপে ডানপন্থীদের উত্তর দিবে বামপন্থী সুন্দরীরা একইভাবে আমরা আচ্ছা রেডি না থাকলে যে রেডি করতে পেরেছে আমরা তার কাছে চলে যাই ওই যে বললাম আসলে আড্ডার ছলে মজার ছলে কে কে এই গ্রুপকে বেশি পচাতে পারে না এটা তো একটা প্রতিযোগিতা এটা তো একটা প্রতিযোগিতা আচ্ছা 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 তাহলে আমরা আড্ডার ছলে এই প্রশ্নটা রাখি কার বয়ফ্রেন্ড কয়টা এটা বললে কি কে পচে যাবে কিনা আমরা জানতে যাচ্ছি আমাদের বামপন্থী সুন্দরীদের ভার্সিটিতে কার কয়টা ক্রাশ ফেসবুকে কার কত ফলো একটা আমাদের স্পিকারটা লাগবে কোনো ব্যক্তির উপর না কোনো জিনিসের উপরে আমরা ব্যক্তির উপরে জানতে চাচ্ছি ব্যক্তির উপর কোন নেই আমার তো আমার তো বাবার উপরেও ক্রাশ থাকে ধরো আমার বাবা সে তো আমার সব থেকে বড় ক্রাশ তাই না ক্রাশ ক্রাশটা আমরা ইউজ করি সাধারণত বয়ফ্রেন্ড কে বা গার্লফ্রেন্ড কে বা বেটার কাউকে পেলে তাকে নতুনত্ব সৃষ্টি করাই কিন্তু আমাদের কাজ আমরা নতুন কিছুকে নিয়ে আসবো এটাই কিন্তু সেজন্য হ্যাঁ তার ঠিক তাই বললাম আমি বাবার জন্য আমি যেটা বলছি যেভাবে তোমরা কোশ্চেন করলে আমি বাবার জন্য ভাবে কোনো ক্রাশ খাইনি হ্যাঁ বাবাকে আমি অনেক ভালোবাসি অনেক রেসপেক্ট করি এটাই অ্যাকচুয়ালি ক্রাশ যে জিনিসটা সেটা আসলে লগণত কিছু ছিল না বিকজ ক্রাশ হচ্ছে ফেসবুকে যখন আসে তখন আসলে বলে আমি উপর ক্রাশ ওর উপর ক্রাশ তো এটা আসলে কি তখন ভাইরাল হয় বাট ক্রাশ যে ইনস্টা ফ্রেস্ট ছিল বাট তোমরা তো জিজ্ঞেস করেছো যে ক্রাশ কয়জনের উপরে আমরা বলে দিলাম যে না এটা তো বাবার হচ্ছে না বাবা তো একজনই হয় অনেকজন হয় না ক্রাশ নিয়ে আমি একটা মজার ব্যাপার শেয়ার করতে চাই সেটা হচ্ছে ক্রাশটা এখন ছোট বড় বড় ছোট সবার উপরে খায় যেটাকে বলে ক্রাশ খাওয়া আমি আমি ওর উপর ক্রাশ খাইছি যেমন আমি একটু মজার পেপার শেয়ার করি আমাদের সিইউ ক্রাশ বলে একটা পেজ আছে সো সেখানে আমার ইউনিভার্সিটিতে অনেক ছেলে আমাকে জ্বালিয়েছে বাট আমি কখনো কাউকে পাত্তা দিই নাই সো আমি আমার ডিপার্টমেন্টে একটা কথা বলি যে সিইউ একটা নিউজ আছে সেখানে পোস্ট দেওয়া যায় কিন্তু কারো নাম আসে না কে উপরে ক্রাশ কেছে সেটাই শুধু জানা যায় বাট নাম আসে না সো একটা ছেলে সে সেই নিউজে লিখেছিল যে অথয় দেখতে খুব সুন্দর তোমার হাসিটা খুব সুন্দর কিন্তু আমি তোমার থেকে অনেক ছোট তিন চার বছরের ছোট বাট আমি তোমার প্রকাশ আমি তোমার সাথে প্রেম করতে চাই কিন্তু আমি তোমাকে কখনো বলতে পারি না সো কি করা যায় এরকম একটা দিয়েছিল তা আমি জানতাম না যে সে কে তো কয়েকদিন পর জানতে পারলাম যে সে আসলে একটা ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ার পরে আমি ছিলাম অনার্সে সো সেই ব্যাপারটা আমার কাছে খুব ইয়ে লেগেছিলো পরবর্তীতে সে আমাকে বলেছে আপু আমি আসলে আমি আপনার ওকে বোন হিসেবে ক্রাশ খেয়েছি সো সেইটাই ক্রাশ ব্যাপারটা এখন এমন হয়েছে যে এটা আসলে একটা আমার কাছে মনে হয় যে এটা খুবই ইয়ে একটা বিষয় যে কেন ক্রাশ মানে সেই বিষয়টা আর কি ঠিক আছে তারা তার উত্তর ফিরিয়ে

আমার বয়ফ্রেন্ড অ্যাকচুয়ালি আমার ব্রেক হয়ে গেছে আমি আমার বয়ফ্রেন্ডকে অনেক মারামারি বয়ফ্রেন্ডের সাথে ব্রেক করে দিছি সো ফ্রেশ বলতে অ্যাকচুয়ালি আমার বাবা হচ্ছে আমার লাইফের প্রথম হিরো সো আমার বাবার অ্যাক্টিভিটিগুলো আমার অনেক ভালো লাগে আমার আব্বু হ্যাঁ পাইনি বলেই তো ব্রেক করে দিয়েছি আমার আব্বু আমার লাভ ম্যারেজ তো ইজ মাই কাজিন আমার কাজিন বসে আছে আমার আম্মু আমার কাজিন ইজ নট মাই বয়ফ্রেন্ড ওকে অ্যাকচুয়ালি সবাই ভাবে যে এসে আমার বয়ফ্রেন্ড আসলেও আমার বয়ফ্রেন্ড না আমার আম্মু আমার কাজিন সো আমার মনে হয় কি বাবা হচ্ছে আমাদের লাইফের ফার্স্ট হিরো সো বাবার প্রতি আমার ক্রাশ থাকতেই পারে আর যখন আমি আমার ক্রাশের সাথে আমার বাবার ক্যারেক্টারগুলো মিলাবো তখনই আমি লাইফের পারফেক্ট পার্সনকে চুজ করতে পারবো আমার এটাই মনে হয় আচ্ছা আর কিছু একটু সংক্ষেপে বিশ সেকেন্ডে আর কেউ কিছু এই পাশ থেকে বলতে চান কি না আচ্ছা তো তাহলে তাহলে আমরা এখন আমার বাম পাশ থেকে কোশ্চেন নেব ডান পাশ ডান পাশের প্রতিযোগীদের জন্য একে করবেন তোমরা কি লাইফে চুরি করছো হ্যাঁ করেছি করেছি অনেক করেছি অনেক করেছি চটুলা মেকি করি প্লিজ প্লিজ দাপুরি করেছি হ্যাঁ আমি হোস্টেলে ছিলাম তখন মানে আমাদের হোস্টেলrangle দাপ গাছ ছিল তো আমরা চার পাঁচজন ছিলাম একদিন প্ল্যান করেছি যে হোস্টেলে উঠে মানে দাপ গাছ উঠে দাপ পাবো কষ্ট না উঠেছি ডাব কষ্ট ছোট ছিল না উঠেছি ডাব খেয়েছি পেরেছি কিন্তু সেটার জন্য কলেজ থেকে আমাদের বের করে দেয় অনেক প্রেশার ক্রিয়েট করছে গার্জিয়ান ডাকছে অনেক কিছু হইসে না ভাবলাম ভাগে দিতে হবে তাই চুরি করতে আমি চুরি করেছি আমি হচ্ছে আমার স্কুলের একদম যখন আমি মনে স্কুলে পড়ি ক্লাস 6 আর ক্লাস 7 আমার ক্যান্টিন থেকে মানে স্কুলের ক্যান্টিন থেকে সিঙ্গারা চুরি করেছি চুরি করার ঘটনা বললে আসলে এটা এটাকে চুরি বলে না দুষ্টমি বলে আমরা আমি মনে আছে ঘটনাটা সেটা হচ্ছে ক্লাস 6 এ মানে যখন ক্যাডেট পরীক্ষা দিয়েছিলাম তখন আমাদের ক্যারেট কোচিং এর বাইরে হচ্ছে একটা উকিলের বাসা ছিল তো উনি ওনার ওয়াইফ খুব সুন্দর করে গাছ গাছের চারা রোপণ করেছিল তো আমি আমার একটা ফ্রেন্ড দুজন মিলে আমরা হচ্ছে ওখান থেকে গাছ চুরি করে নিয়ে আসছিলাম পরবর্তীতে সেই শাস্তি আজও মনে আছে সেই কথা নাই বললাম না সেই কথা নাই বললাম সেটা হ্যাঁ ওটা তো বেশি ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে প্রায় এক ঘন্টার মতো রাস্তার মধ্যে কান ধরে দাঁড়া করিয়ে রাখছিল বাহ বাহ এটাই ছিল চুরির ঘটনা আর কোনো চোর চুরি করিনি আমার যতটুকু মনে পড়ে মানে না ছোটবেলায় একদম ছোটবেলায় কথা বলতে পারি না যখন থেকে মনে আছে আমি কখনো মানে করি না অ্যাজ পার অ্যাজ আই রিমেম্বার সো বলতে আমরা বলতে আমাদের বাসার আমাদের বাসাে কোনো গাছ নেই বিল্ডিং তো আশেপাশে আম গাছ বড়ই গাছ পেয়ারা গাছ পেঁপে গাছ সব গাছ আছে সুপারি থেকে নিয়ে ঠিক আছে তো সব কিছু দেখা গেছে যখন যেটা ছাদে ইচ্ছে হচ্ছে তোকে তো মানে আমাদের কোনো গাছের জন্য মানে পরে খাচ্ছি পরে আমাদের ছাদের পাশে পড়ে আছে তো সুন্দর পাচ্ছি আর খাচ্ছি এখন এটাকে যদি দেখে বলে এই তো গাছের নিচে পড়েছিল খাইছি ঠিক আছে প্রবলেম নেই মানে লাইক ওরকম ছিল আগে আমাদেরকে দোষ দিতে পারে না তো ওই কাদের পুত্র নয় আমরা তাদেরকে দিয়ে আমি সত্যি কথা চুরি করি নাই যেটা হচ্ছে যে যেহেতু প্রশ্নটা তাদের মনেই প্রথম এসেছে যে কে চোর চুরি করতে পারে তো আমার মনে হয় যে তাদের মধ্যে থেকে অবশ্যই এরকম ঘটনা সেটা আমরা আমরা সেটা আছে হ্যাঁ আমার চুরি করার একটা খুব ওয়েট কাহিনী আছে এটা হলো আমি আমরা যখন ইউনিভার্সিটি থেকে সেন্ট মার্টিন গিয়েছিলাম তখন আমাদের একটা সোশ্যাল ওয়ার্ক করিয়েছিল যে বিচ পরিষ্কার করতে হবে সো সেখানে বীজ পরিষ্কার করা হয়ে গেছে আমি কিছু তেমন একটা পরিষ্কার টরিষ্কার করে ময়লা জমা করতে পারি নাই সো তারপরে আমাদের পুরস্কার দেওয়া হবে কে বেশি বিচ পরিষ্কার করেছে ওই সময় ময়লা চুরি করেছিলাম চুরি করেছিলাম আমি অনেক পরিষ্কার করেছি দেখানোর জন্য ময়লা চুরি করেছিলাম আসলে এই ধরনের এক্সপিরিয়েন্স আমারও আছে আমাদের স্কুলে পরিষ্কার করতে হতো নিজেদেরকে তো সেম কাজটা আমারও এক্সপিরিয়েন্স আছে তো দেখি আমরা আমার কথা শুনবো না অন্য কোনো চোর সুন্দরীকে আমরা পাই কিনা কে বলবেন দ্বিতীয়জন কি এই ধরনের এক্সপিরিয়েন্স নাই আমরা ছোট্ট করে শুনি আমরা শেষের দিকে চলে এসেছি আমি ফোন চুরি করেছিলাম বয়ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য আমার বোনের তখন নতুন নতুন বিয়ে হয়েছে শ্বশুর বাড়ি তো তখন আমি ক্লাস 6 এ না 7 এ পড়ি মা বাবা তো ফোন টোন কিছু দেনা তো আমরা কি আদান প্রদান করতাম তো আমার বলে শোনো আমার না খুব কথা বলতে মন ও আমার ক্লাসমেট ছিল ফোন নেই ফোন নেই কি করব তো আমার বোনের ফোন ছিল বোনের বেড়াতে গেছিলাম ফোন চুরি করে নিজের ভাষায় নিয়েছি আচ্ছা মার কাছে ধরা পড়েছি মা আর বোন দুজনেই ইচ্ছেমতো মারছি তারপরে কি ব্রেকআপ

আমি কখনো চুরি করিনি আর চুরি করতে বলতে গেলে মার কাছ থেকে করেছি মার টাকা তো আমার টাকাই আচ্ছা আচ্ছা পরের জন নাট্যকলা আমি আমার সালমান শাহকে খুব পছন্দ সো আমি তার ছবি পেলেই চুরি করতাম আমার একটা ফ্রেন্ড ছিল স্কুলে সেও সালমান শাহকে খুব পছন্দ করত তো সেক্ষেত্রে সে তার সালমান শাহ ছবি তার বইয়ের পাতায় পাতায় রেখে দিত তো আমি একদিন বললাম আচ্ছা পরীক্ষা আমার তো এই বইটা নাই আমার একটু বইটা লাগবে সো আমি সেই বইটা নিলাম এবং সবগুলো ছবি চুরি করে রেখে এরপর দিন ওকে বইটা ব্যাক করলাম এইটাই আচ্ছা ধন্যবাদ আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি আর কেউ কোনো কিছু করে দেখাতে চান কারোর প্রতি কোনো প্রশ্ন বা কোনো কিছু আমরা একটু আমাদের হেল্প লাগবে আমাদের মাইক্রোফোনটা মাইক্রোফোনটা একটু এই প্রান্তে পৌঁছে দিতে হবে আমরা একেবারে শেষ পর্যায়ে আছি আমরা দুই মিনিটের মধ্যে আমাদের অনুষ্ঠান আসলে শেষ করব আসলে এই ছিল যে আহ চুরি চুরির বিষয় নিয়ে তো আসলে দেখা গেছে যে চোর কোনটা বা চুরি কোনটা এখন ফ্রুটস বা গাছের জিনিসপত্র সবাই লোক করে সবাই চুরি করে এটা আমরা সবাই জানি

আমি আমার পক্ষ থেকে সময় নিউজ ডট টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই সাথে আমি দর্শকদের থেকে বিদায় নিচ্ছি দর্শক আপনাদেরকে একটু বলে রাখি আগামী সতেরো তারিখ শুক্রবার সন্ধ্যা বেলায় অনুষ্ঠিত হবে আসলে ওয়ার্ল্ড বিসি ইউনিভার্সিটি বাংলাদেশ দুই হাজার সতেরো প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে আপনারা থাকবেন আমাদের সাথে আমরা সরাসরি চ্যানেলায় প্রাঙ্গন থেকে আপনাদের সাথে সম্প্রচারে থাকব তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের বিদায় নিচ্ছি আমি সাব্বির স্বামী মুহিত দেখা হবে আগামীতে ধন্যবাদ ছড়াকে ওকে ঠিক টাকাতে বলে ওকে ঠিক